ভোট গ্রহণের জন্য প্রস্তুতি শেষ পর্যায়ে। বেলা গড়ালে ব্যালট বাক্স সহ আনুষঙ্গিক সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হবে। ভোট কেন্দ্রের সবশেষ পরিস্থিতি সহ প্রস্তুতির নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হবেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। শুরুতে যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ জানতে চাই যে আগামীকাল ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলো কতটুকু প্রস্তুত? বিপ্লব, সকাল থেকে কিন্তু ময়মনসিংহে ছিল কনকনে ঠান্ডা, এখন শহর জুড়ে রোদ। এই সেই সাথে ময়মনসিংহের 11টি আসন এখন শেষ সময়ের ভোটের প্রস্তুতি চলছে। 11টি আসনে প্রায় 72 জন প্রার্থী রয়েছেন, যার জন্য যে 1360টি যে ভোট কেন্দ্র রয়েছে সব ভোট কেন্দ্রে কিন্তু প্রস্তুত রয়েছে। এবং সকাল 10টার পর থেকে রিটার্নিং কার্যালয়ের থেকে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু ভোটের যে ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু পৌঁছে যাবে। ময়মনসিংহের 11টি আসনে এবার ভোটার সংখ্যা 44,43,991 জন নারী পুরুষ মিলিয়ে। এবং একটু বলে রাখা প্রয়োজন, এবার কিন্তু 18 তারিখ প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু একেবারে নির্বাচনের মাঠ চষে বেড়িয়েছেন যারা প্রার্থী রয়েছেন। আমরা বিভিন্ন সময় তাদের প্রচার প্রচারণায় যুক্ত ছিলাম, তা উন্নয়নের কথা বলেছেন ভোটারদের কাছে, ভোটাররা তাদের সাথে কথা বলেছেন। এবং সেই সাথে আমরা দেখতে পেরেছি যে নির্বাচনের আমেজটা, এবং আজকে যেহেতু শেষ দিন, ময়মনসিংহের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, আমি এখন রয়েছি ময়মনসিংহ রামবাবু রোড নতুন বাজার ময়মনসিংহ মহাবিদ্যালয়ে। এই ভোট কেন্দ্রটি কিন্তু প্রস্তুত রয়েছে, আজ সকাল 10টার দিকে কিন্তু সরঞ্জামাদি এসে পৌঁছাবে। এবং উপজেলা লেভেলে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে ময়মনসিংহের, সেখানেও কিন্তু পর্যায়ক্রমে সংশ্লিষ্ট যে নির্বাচন অফিস রয়েছে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ওই ভোট কেন্দ্রগুলোতেও কিন্তু নির্বাচন সরঞ্জাম পৌঁছাবে। এবং ভোটকে সুষ্ঠু, অবাধ, সুন্দর করার জন্য ভোটাররা যেন নির্বিঘ্ন ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিয়ে যেন নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে, এর জন্যই কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স, বিজিপি, র্যাব, পুলিশের এবং সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের তৎপরতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি বিজিপি এবং সেনাবাহিনীর টহল টিম কিন্তু শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা টহল দিচ্ছেন, এবং কোথাও কোনো অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে সেই ব্যাপারে কিন্তু সজাগ রয়েছেন তারা। সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে শেষ সময়ের প্রস্তুতি চলছে। প্রার্থীরা তাদের নিজস্ব যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে এজেন্ট নির্বাচন সহ অন্যান্য কাজগুলোতে ব্যস্ত রয়েছেন। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহে ভোট কেন্দ্রের পূর্ব প্রস্তুতির সর্বশেষ খবর আমার কাছে। এবং এখন আমরা চলে যাব রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাসুমা। সব মাসুমা জানাবেন রাজশাহীর ভোট কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতির কী খবর রয়েছে। আসলে যেমনটি শুনছিলাম ময়মনসিংহের রাজশাহীতেও কিন্তু তাই, বেলা 10টা নাগাদ কিন্তু শুরু হবে যে ভোট যে সরঞ্জামিত রয়েছে, অর্থাৎ ব্যালট বাক্স থেকে শুরু করে অন্যান্য যে সরঞ্জামিতগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে সদর 2 আসনে কিন্তু সব যে কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কেন্দ্রে কিন্তু বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। এবং প্রত্যেকটি কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তা সহ দায়িত্বরত যারা রয়েছেন তারা কিন্তু সেই সরঞ্জামিতগুলো বুঝে নেবেন। রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ এখানে জেলা প্রশাসক কার্যালয়ে এই মুহূর্তে আমরা আছি, এখান থেকে কিন্তু সেই বিতরণী কার্যক্রম শুরু হবে। এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু এই জেলা প্রশাসক কার্যালয়ের যে চত্বরটি রয়েছে সেখানে কিন্তু সেই সরঞ্জামাদি বহনকারী কাজে যে গাড়িগুলো ব্যবহৃত হবে, অর্থাৎ যে ট্রাকগুলো রয়েছে মিনি ট্রাকগুলো, সেগুলো কিন্তু এখানে অবস্থান নিয়ে আছে। এছাড়া আমরা দেখছি এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন, তারাও কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন। এছাড়াও কিন্তু সকাল থেকে দেখেছি যে যেহেতু রাত পোহালেই আসলে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে সময়টি, এবং সেটি কেন্দ্র করে রাজশাহী পুরো সিটিতে যে সব ধরনের বিজিবি, র‍্যাব সহ আসলে পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন। সব ধরনের অপ্রীতিকর যে পরিস্থিতি সেটি মোকাবেলায় তারা অবস্থান নিয়েছেন, এবং সব ধরনের নিরাপত্তা যে বেষ্টনী সেটি কিন্তু তারা নিশ্চিত করতে আসলে নজরদারি করছেন। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন টহলদারি টিমগুলো নগরীতে চলাচল করছে। এবং বলে দিতে চাই যে রাজশাহীর 6টি আসনের যে অন্যান্য যে নির্বাচনী যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর প্রত্যেকটিতে উপজেলা পর্যায়ের যে সরঞ্জামিদি বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু এরই মধ্যে একদিন আগেই কিন্তু রাজশাহীর প্রত্যেকটি উপজেলাতে কিন্তু সেই সরঞ্জামিদিগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আজকে সদর 2 আসনের যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রগুলোতে যে বিতরণের বা দায়িত্ব যেটি সেটি কিন্তু করা হবে, এবং সেটি কিন্তু 10টা থেকে শুরু হবে বলে আমরা এখন পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে যারা দায়িত্বরত
রয়েছেন তাদের কাছ থেকে তথ্য পেয়েছি এবং সেই বিতরণের কার্যক্রমটি আসলে দুপুর নাগাদ পর্যন্ত ঘটতে পারে এছাড়া যে যে কেন্দ্রগুলো রয়েছে যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হবে আগামী কাল সকাল থেকে সেই কেন্দ্রগুলো কিন্তু এর মধ্যে আসলে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি যেটি সেটি কিন্তু আসলে নিয়েছে এবং একেবারে শেষ প্রস্তুতি কিন্তু তারা সম্পন্ন করেছেন এবং সেই কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে এই ছিল আসলে রাজশাহীর পরিস্থিতি আসলে রাজশাহী এবং ময়মনসিংহ থেকে ভোটের প্রস্তুতি নিয়ে জানছিলাম।